হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাওনা স্পিকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি শেয়ার করব খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে দেখে নিন এই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে 2টা আপেল নিয়েছি আর 4টা ডিম নিয়েছি, আর নিয়েছি এখান থেকে আমি পরিমাণ মতো মধু দিব, আর নিয়েছি 1 টেবিল চামচ দারুচিনি গুঁড়া, 1/2 চামচের কম লবণ, 1-2 কাপের মতো নিয়েছি ওট। তাহলে কিভাবে হেলদি ব্রেকফাস্টটা বানাতে হয় সেটা এখন দেখে নিন। এখন এই আপেলগুলো আমরা গ্রেট করে নিব। এই গ্রেটারে দিয়ে আমরা আপেলগুলো গ্রেট করে নিব, 2টো আপেলই গ্রেট করে নিতে হবে। ঠিক এইভাবে ঘষে ঘষে গ্রেট করে নিতে হবে। দেখুন গ্রেট করা হয়ে গেছে। ঠিক এইভাবে কুচি কুচি করে নিতে হবে আপেলগুলো। এখন একটা বাটি নিব, বাটির ভিতরে ডিমগুলো ভেঙে নিয়ে নিব। সবগুলো ডিম ভেঙে নিতে হবে। এখন যে লবণটা রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিতে হবে। ডিমটা ফেটা হয়ে গেলে এর ভিতরে 1-2 কাপ যে ওটটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ওটটা মিশানো হয়ে গেলে যে আপেলটা গ্রেট করে রেখেছিলাম সেটাও ভালো করে ওটের সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে 1 চামচ দারুচিনি পাউডার রেখেছিলাম 1 টেবিল চামচ সেটাও দিয়ে দিব। সেটাও দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এর ভিতরে মধু অ্যাড করব। মধুটা আপনারা পরিমাণ বুঝে দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন। আমি এখানে 2 টেবিল চামচের একটু বেশি মধু দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন কিভাবে এই ব্রেকফাস্টটা বানাতে হয়, এখন আমরা গ্যাসে চলে যাব। একটা ফ্রাই প্যান নিব, ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে হালকা একটু তেল নিয়েছি, লাগিয়ে বিরাশ করে নিয়েছি। এখন এই ব্যাটারগুলো দিয়ে দিব চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে। আমরা শ্যালো ফ্রাই করব, বেশি তেল দিব না, হালকা তেলে ফ্রাই করে নিব। সাথে সাথে উল্টানো যাবে না, বেশ সময় নিয়ে তারপরে উল্টাতে হবে। প্রথমে উল্টাতে গেলে ভেঙে যাবে, যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। এখন উল্টিয়ে দিব, উল্টিয়ে চেপে দিতে হবে।
এখন উঠিয়ে নিব। বাকিগুলো এইভাবে বানিয়ে নিব। উল্টিয়ে দিব, সবগুলো এখন উঠিয়ে নিব। এখন গ্যাসটা অফ করে দিব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল হেলদি ব্রেকফাস্ট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।